হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি লুক দেখে বুঝতেই পারছো যে কিসের ভিডিও আজকে আমি করতে চলেছি। আর এই যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আমাকে একজন কমেন্ট করেছিল, কসৌটি জিন্দেগি নিবেদিতা বাসুর যেরকম স্টাইলে শাড়ি পরে, যেরকম লুকে থাকে, সেই লুকটা রিক্রিয়েট করতে। তো আমি এটা নিবেদিতা বাসুর লুকটাই রিক্রিয়েট করেছি। জানি না আমি কতটা সাকসেসফুল হয়েছি, তো অবশ্যই সেটা তোমরা জানিও যে আমি কতটা সাকসেসফুল হয়েছি। তবে আমি নিজের দিক দিয়ে ফুল স্যাটিসফাইড যে আমি এই লুকটা ক্রিয়েট করতে পেরেছি। চলো কিভাবে আমি লুক ক্রিয়েট করলাম সেটা দেখে নিই। আর যে কমেন্টটা করেছিলে তার নামটা আমার মনে পড়ছে না, তার জন্য ভীষণ 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 সরি তোমাদের, মানে তোমাকে, যে তোমার নামটা আমার মনে পড়ছে না। আমি অবশ্যই স্ক্রিনশটটা ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। তো চলো বেশি বকবক করবো না, কথা না বলে শুরু করা যাক ভিডিও। প্রথমে যেরকম নর্মাল শাড়ি টাই আপ করতে হয় তো সেরকমভাবেই আমি নর্মালি শাড়িটাকে টাই আপ করবো, দেখো। কিন্তু টাই আপগুলো কিন্তু খুব ক্লিন করতে হবে, নালে কিন্তু লুকটা ভালো আসবে না। বারবার বলছি তোমরা প্রথমে ক্লিন করে করতে পারো বা পরে গিয়েও তুমি ক্লিন করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। তো এবার আমি ফ্রন্ট প্লিটগুলো করে নিয়েছি। ফ্রন্ট প্লিটগুলো আমি আলাদা করে আর দেখাইনি, কারণ এর আগে অনেক ভিডিওতেই আমার ফ্রন্ট প্লিটের রয়েছে ভিডিও, তো সেখান দিয়ে তোমরা চেক করতে পারো। আমি ডেসক্রিপশানে এবং আইকার্ডে লিংক দিয়ে দেবো। আর এবার আমি ফ্রন্ট প্লিটগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে সামনের দিকে একটা পিন করে নেব, যাতে এগুলো এলোমেলো না হয়ে থাকে আর অ্যাডজাস্ট হয়ে যেতে থাকে। সেই জন্য আমি সামনের দিকে একটা পিন আপ করে নেব। এবার আমি করব কুচিটা। কুচিটাও খুব সাবধানে আমাদের করতে হবে, যেহেতু সিনথেটিকের শাড়ি আমার। তোমরা হ্যান্ডলুম শাড়ি দিয়েও করতে পারো, আর সিনথেটিকের শাড়ি যেহেতু সেই জন্য আমি একটু সাবধানে ধীরে ধীরেই করছি। এই প্লিটটা দেখে নাও কীভাবে ফ্রন্ট প্লিটটা আমি করব কুচিটা, দেখো। কুচিটা করে নিয়ে ভালো করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। সিনথেটিকের শাড়িতে কুচি পরতে খুব ইজি হয়ে যায়, ওই জন্য কুচিগুলো খুব তাড়াতাড়ি পরে গেছে, আমাকে আর ভালোভাবে অতটা অ্যাডজাস্ট করতে হয়নি। এইবার আসবে হচ্ছে কোমরের দিকটা। কোমরের দিকটা যে আঁচলের যে দিকটা ঝুলে থাকছে সেই দিকটাকে নিয়ে কোমরে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে সামনের দিকে একটা পিন করে দিতে পারো, বা সামনের দিকে তোমরা টাই আপ করেও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে। তারপর ফ্রন্ট প্লিটগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর আমরা একদম ফাইনাল পিন আপ করবো। তো আমার শাড়ি পরাটা হয়ে গেছে, দেখে নাও। পিন আপগুলো আমি আবার ভালো করে একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এবার হচ্ছে আমাদের ফাইনাল লুক। এবার আমি তোমাদের মেকআপটা করে দেখাবো। আমার শাড়িটা পরা হয়ে গেছে, আর যা যা অর্নামেন্টস আমার অ্যাড করার ছিল আমি সেগুলো অ্যাড করে নিয়েছি। তো শুধু এখন মেকআপটা বাকি আছে, তো মেকআপটা করছি তোমাদের সামনেই, দেখো জানিও কিরকম হয়েছে আর শাড়ি ড্রেপিংটা কিরকম হয়েছে। তোমরা বলেছিলে রিভিউ দিতে, তো রিভিউটা আমি পরে দিচ্ছি, আগে এই মেকআপ লুকটা কমপ্লিট করি, তারপরে আমি তোমাদেরকে রিভিউটা দেব। তো ওয়েট করো, আমি এখানে বেস মেকআপটা করে নিয়েছি। বেস মেকআপটা তোমাদেরকে দেখাইনি, এরপর আমি আইব্রোটা ড্র করে নেব হালকার ওপরে। তোমরা জানোই আমি আইব্রো বেশি ঠিক ড্র করি না, আমার আইব্রোটা এমনিতেই ঠিক, সেই জন্য আমি আইব্রো ড্র করি না বেশি। তো হালকার ওপরে যে জায়গাগুলো গ্যাপ ছিল সেগুলো ড্র করে নিয়ে আমি আই মেকআপটা শুরু করেছি। আই মেকআপের ক্ষেত্রে আমি ফার্স্টে ইউজ করেছি একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো। এরপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নেবো। ব্ল্যাক আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা কপার গোল্ড শেড নিয়ে এই দুটো কালারকে ভালো করে ব্লেন্ড করে নেবো, দেখে নাও। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে মাস্কারা অ্যাড করছি। তার মাঝে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি একটা পিঙ্কিশ আইশ্যাডো আমি চোখে অ্যাড করেছিলাম, দেখে নাও। এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে পিঙ্কিশ আইশ্যাডোটা, তো এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। আর আমি ইনার কর্নারে হাইলাইটার ইউজ করে নিচ্ছি এবং আইব্রোতেও আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি।
तो सब स्टेप आमी तोमादेर एखाने देखाइनी कारण भिडियोटा अनेक अनेक लेंदी हो जाबे। प्रपार मेकअप ट्यूटोरियल जेहेतु आमी शेयर करी ना, आमी शाड़ी ड्रेपिंग एर साथे किरकम मेकअप सूट करबे शुधु सेई रकमगुलोई जेहेतु तोमादेर साथे शेयर करी, ताई जन्य बेशी भिडियो जाते लेंदी ना हो जाए सेई जन्यई आमी किछु किछु जायगा स्किप करे जाई। तो तुम्हारा जो चाओ तो हमें देखाते परि से तुम्हारा अवश्य कमेंट कर जानियो जो तुम्हारा जो फुल मेकअप वीडियो मेकअप ट्यूटोरियल चाओ तो अवश्य हमें से क्षेत्र तुम्हारे देखो। तो लिपस्टिक एड करें और हमें एड कर नोज पिन हमारे बड़ो प्रिय नोज पिन आटाई एखे एड कर लमी आईब्रोते हाइलाइटर एड करी माझे माझे भूले जाटार पर करते हैं सिरियल वाइज हमें किचू करीना। আর এবার আমি চুলটা ঠিক করে নেব, চুলটা কি করা যায়, চুলটা আমি সম্ভবত খোলাই রাখবো, দেখে নাও চুলটা খোলাই রাখছি। চুলটা আমি মিডল পার্টিশন করে জাস্ট দুটো পিন মেরে দেবো, দু সাইডে ব্যাক কম করে নিয়ে চুলটা মিডল পার্টিশন করে নেব। আমি একদম সিম্পল রেখেছি হেয়ারটাও, কোনো কারুকার্য আমি এর মধ্যে করিনি, দেখে নাও কত সিম্পলভাবে হেয়ার লুকটা আমি তৈরি করেছি। এবং তোমাদের রিকোয়েস্টেড কসৌটি জিন্দেগি নিবেদিতা বাসু লুক রিক্রিয়েট করেছি, তো জানিও কিরকম হয়েছে। অনেকক্ষণ সময় লেগেছে ভিডিওটা শ্যুট করতে আর শাড়িটা পরতেও অনেকক্ষণ সময় লেগেছে, তোমরা যতটা ইজি ভাবছো অতটা ইজিভাবে আমি এই সিনথেটিকের শাড়িটা অতটা ইজিভাবে পরতে পারিনি। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের বোর না হও, সেই জন্য ভিডিওটা আমি যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি। তো দেখে জানিও অবশ্যই, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো। তোমরা দেখে চলে যাও কিন্তু লাইক করো না, সেটা কিন্তু লাইকটা কিন্তু অবশ্যই করো, একদম একদম ফ্রি লাইক করা, লাইক সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি, তো অবশ্যই সেগুলো করো। চুলটা আমি সেট করে নিলাম, দেখে নাও এবার ফুল লুকটা। তো দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, হেল্পফুল বলে মনে হয় থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যেটা বলার, লুকটা খুবই ভালো এসেছে, মানে আমি স্যাটিসফাইড। আমি বুঝতে পারিনি যে আমি এতটা ভালো লুকটা ক্রিয়েট করতে পারবো, কিন্তু এটা ডেইলি লাইফের পক্ষে একদমই পসিবল নয় ক্যারি করাটা। তোমাদের কোনো পার্টি অকেশান আছে, কোনো ওয়েডিং সেরিমনি আছে, তো সেখানে তোমরা এটা অবশ্যই ক্যারি করতে পারো। যদি তোমরা ক্যারি করতে চাও তো তোমরা ক্যারি করতে পারো, আদারওয়াইজ সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। শাড়িটা পরেও খুব ভালো লাগছে, আর এরকম টাইপের শাড়ি তোমরা চেষ্টা করবে যাতে সিম্পল শাড়ির ওপর এরকম লুক ক্রিয়েট করা যায়। সে যেহেতু আমি এরকম সিম্পল শাড়ির ওপর লুকটা ক্রিয়েট করছি, তাতে লুকটা বেশি কিন্তু আরও এলিগেন্ট লাগে। যদি তোমরা কোনো গর্জাস শাড়ির সাথে এটা পেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমাদের মেকআপ লুকটা আরও হালকা রাখতে হবে। আর যেহেতু সিম্পল শাড়ির সাথে আমি এটা করেছি তো মেকআপ লুকটা একটু গর্জাস রেখেছি যাতে লুকটা এলিগেন্ট আসে। আর জানিও তোমাদের রিকোয়েস্টে করা ভিডিওটা কেমন হয়েছে, আর এরকম রিকোয়েস্ট তোমাদের যদি আরও থেকে থাকে সেটাও তাহলে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের একটি ভিডিওতে, ততদিনের জন্য টাটা।